প্রথম দিনাখনিয়ে মাজুলীর পাবনটাক রঙ্গমঞ্চর বহুকেইখন সত্রত অনুষ্ঠিত হয়েছে রাস মহোৎসব। আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও মাজুলীর উত্তর কমলাবাড়ী সত্রত অংশগ্রহণ করে রাস মহোৎসব। আর এই মুহূর্তত মই উপস্থিত আছো কমলাবাড়ীত। আর কমলাবাড়ীত যখন কলা কৌশলে মূল কংসত অভিনয় করা যিজনে কংসত অভিনয় করেছে আর দৈব্যকী মূর কাষত আছে, মানে জানিব বিচারিম। আর বর্তমান সময়ত মাজুলীত রাস অনুষ্ঠিত হয়ে আছে আর দেখি বিদেখি পর্যটকের আগমন ঘটিছে সত্রভূমি মাজুলীলৈ। আর এবার বিগত বর্ষ যে ধরনের সত্রভূমি মাজুলীত যে ধরনের লোকে লোকারণ্য হয়ে পড়ে, এবার কিন্তু তেনে ধরনের দেখা পাওয়া নাই। কোভিড নাইন্টিনের প্রটকল বা কোভিড প্রটকল মানি মাজুলীত অনুষ্ঠিত হয়েছে রাস মহোৎসব। আর মূল কংস এই মুহূর্তে আছে। মানে প্রথমে আপনার টাইমিটলে স্বাগত জানাইছো। আপনি কংস ভাওত অভিনয় করেছে, কেনকা লাগিছে প্রথমে আপনার পর জানিব বিচারিছো। আর বর্তমান সময়ত আগতে যে ধরনের পর্যটকের বা যে ধরনের বাহিরের লোকে ভিড় করেহি, এবার কিন্তু তেনে ধরনের ভিড় করা অকান কম দেখা গেছে, কি কব? প্রথমে কোথাও মূল ঘর গোলাঘাট। আপনার দাদায় যাওয়া বছর আইসিল কংস গাবলে, যাওয়া বছর আপনার মানে যদি পর্যটক হয় বাহির যান মানুষ আইসে সকল আইসে, কিন্তু এবার বহুত কম দেখি। বিশেষকে করোনার কারণে বহুত হেৰি হয়েছে, প্রবলেম হয়েছে। আমি ইয়াত পেলে করোনা টেস্ট করে পেলায় রাস করছো আর ভাল লাগিছে। আর রাস নিজের যেটা আর বহুত আপন ভাল লাগে, রাসর থাকি রাসর সময় টাইম স্পেন্ড করে পেলায়। কংস আপনি কংস ভাওত অভিনয় করেছে, যদি কংসর এটি আপনার বচন শুনবলে পাও? কংসর বচন কবলে মানে প্রথম শারীর কই ভাল পাও, যেটা দৈবকী দৈবকীক আর বসুদেবক যেটা লয়ে বসুদেব স্নেহর ভগিনী দৈবকীক আজি তোমার হাতত করেছো অর্পণ। বিবাহ যদি দৈবিক বন্ধন, সুখ দুঃখ যদিও কর্মর ফল, তথাপি চাবা যাতে কোনো কালে তোমার স্নেহর পরা যেন বঞ্চিত নহয়। কমলাবাড়ী চারিআলিত মোৰ ঘৰ। আপুনি দৈবকী ভাওত অভিনয় কৰিছে, কেনেকুৱা লাগিছে? কবলৈ গ'লেতো খুবেই ভাল লাগিছে। পোনপ্রথমে মই সকলোকে ৰাস পূৰ্ণিমাৰ শুভেচ্ছা জাচিছোঁ। আৰু এইবাৰ ৰাস মহোৎসৱ আমাৰ যিহেতু আপোনালোকে গম পাইছে মানুহখিনি অহা বহুত এটা কম হৈছে পৰিমাণ, তথাপিতো আমি যিমানখিনি পাৰোঁ চেষ্টা কৰিছোঁ ৰাস মহোৎসৱটো আগৰ দৰে পালন কৰিবৰ বাবে। আপোনাৰ দৈবকী যদি এটি বচন আপোনাৰ মুখত। হয় নিশ্চয়, মই এটা মোৰ ডাইলগ ক'ব খোজো। দাদা কোৱাচোন, মই কিয় মৃত্যু ভোগ কৰিব লাগে? মোৰ অপৰাধ কি? ৰজা তুমি হলে স্বেচ্ছাচাৰীভাৱে বিনা বিচাৰে দণ্ড বিহিব পৰা তুমি কোন যুক্তি? ধন্যবাদ। নিশ্চয়কৈ, কিন্তু এনেধৰণে মাজুলীর বাবনটাকৈ রঙ্গমঞ্চ আর বহুকেইখন সত্রত এনেধৰণে অনুষ্ঠিত হয়েছে রাস মহোৎসব। আমিও টাইম এটর তরফের সকলকে নিমন্ত্রণ জানাইছো, সকলে আহক মাজুলীর রাস উপভোগ করক। আর সত্রভূমি মাজুলীর সকল লোক এটা সাজু হয়েছে দেখি বিদেশি পর্যটকক আদরিবলৈ। আর এই মুহূর্তে আমি কমলাবাড়ীর দেখাব বিচারিছো সামগ্রিক দৃশ্যাংশ। দ্বিতীয় বৃন্দাবনত পর্যবেক্ষিত হয়ে পড়েছে এটা সত্রভূমি মাজুলী। আর সত্রভূমি মাজুলীর বাকরিরপরা প্রতিটি সময়ত প্রতিটি দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করিম টাইম এটর দর্শক সকলক।